আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্বধাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামিম আলী চিস্তির লেখা একটি গ্রন্থ। সেই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত এবং মারিফতকে উদ্ধার। সেই গ্রন্থটির একটি আলোচনা শোনাব। আপনারা যদি আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আজকে আমি যে আলোচনাটি করব সে আলোচনাটির হেডলাইন হলো ভাও দেখতেছি এর মধ্যে উল্টা লুকায় আছে এবং উল্টা দেখতেছি এর মধ্যে ভাও লুকায় আছে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। ভাও দেখতেছি এর মধ্যে উল্টা লুকায় আছে কেমন করে? একজন কারি সাহেব, মালানা সাহেব বা মসজিদের একজন ইমাম সাহেব সারা জীবন নামাজ রোজা করিল। একটা নামাজ, একটা রোজা ও এক ওয়াক্ত নামাজও কাজা করিল না। জগতের লোকেরা তাকে সম্মান দিয়ে কথা বলে, এই দুনিয়াতে ভালো চলে, অভাব অনটন নাই। কিন্তু এই পৃথিবীতে যতটুকু ইবাদত করেছে এর চেয়ে বেশি চেয়ে নিতেছে মোনাজাত করিয়া। এই নামাজ পড়িয়া নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ কি হয়েছিল? যেই রোজা করিল সেই রোজার পুরস্কার কি আল্লাহ তার নিজের হাত দিয়ে দিয়েছিলেন? এক হাফিজকারী মালানার মাঝে যাহা কিছু দেখা গেল আল্লাহর আইন ঠিক মতো পালন করিয়া গিয়াছেন, সবকিছু ঠিক মতোই দেখা গিয়াছিল, ভাব মতোই দেখা গিয়াছিল। কখনো কিছু উল্টা দেখা যায়নি, কিন্তু দেখা যায় এমন একটা মালানাকারী সাহেব মারা গেল, কবরে তাকে রেখে আসা হইল। দুই একদিন পরেই কবরটাকে শোরুম দেখা গেল, তার মানে শিয়ালে তার লাশটা খেয়ে নিয়েছে। এই মালানাকারীর উসিলা করিয়া আল্লাহর কাছে কেউ কিছু চাইলে তা পায় না, আর কেউ কিছু চায়ও না। তাহারা আল্লাহর গোলাম হইয়া মরিতে পেরেছে কিনা তাও জানা নাই। কিন্তু জগতের লোকেরা তাকে উল্টা কোনো কিছুই দেখে নাই, ভাব মতোই সব কিছু দেখেছে। এতেই এদের এই অবস্থা। এখন দেখে আসি যারা উল্টা চলে তাদের কি অবস্থা। সমাজে আরেকজন ব্যক্তিকে দেখা যায় রাত্রের বেলা জাগিয়া থাকে, অর্ধেক দিন পর্যন্ত ঘুমায়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনো ওয়াক্ত নামাজেরও খবর নাই, সংসারের প্রতিও তেমন মায়া নাই, যা পারে তাই সংসারে আনে, অভাব অনটন লাগিয়েই থাকে। কখনো কেউ যদি রাস্তা দিয়ে ওই ব্যক্তিটিকে হেঁটে যেতে দেখে কি যেন পাগলের মতো বিড়বিড় করে, আর চোখ দিয়ে ছলো ছলো পানি ছুটতে দেখা যায়, শরীরের প্রতিও যত্ন নাই। চার দিন পাঁচ দিন চলে যায়, কিসের অজু গোসল আর কিসের খাওয়া দাওয়া, কোনো কিছুরই ঠিক নাই। এমনকি রাত্রের ১২টার পর তাকে খুঁজেও পাওয়া যায় না। জমিজামা ছিল অনেক, কিন্তু যদি কোনো মানুষের বিপদ আপদ দেখত তখন তার সম্পদ হইতে মানুষকে দিয়ে দিত। দুনিয়াবি কোনো সম্পদেরই মায়া নাই। দুনিয়াবি শত দুঃখেও একই রকম থাকে, এমন করেই জীবন কেটে যাচ্ছে এবং বেশিরভাগ মানুষই তাকে ঘৃণা করে, বেনামাজি, বেরোজাদার বলে গালাগালি করে, অনেক অপমানও করে। এই জগতে যে লোকেরা তাহাকে চিনে ফেলল, বুঝে গেল এই লোকের পিছন ছাড়া যাবে না, তাহারা কি দেখে পিছন ছাড়ে না? ওই ব্যক্তিটি কাউকে কিছু বলে দিলে তা হইয়া যায়, কোনো অসুস্থ রোগীর মাথায় হাত বুলিয়ে দিলে সেই রোগীটি সুস্থ হয়ে যায়, নিঃসন্তানকে বলে দিলেও যাও আল্লাহ তোমাকে একটি ফুটফুটে ছেলে সন্তান দান করবে। যার ১২ বছর ধরে সন্তান হয় না, এই লোকটির কথায় আল্লাহ একটি সন্তান দিয়ে দিল। আস্তে আস্তে মানুষ তাহারা অনেক কিছুই ভালো প্রমাণ পাইয়া গেল, তাহারা এই কামেল ব্যক্তিটির কেউ আশেক ভক্ত হইয়া গেল, অনেক মানুষ তাহাকে মানিতে থাকলো এবং মানুষদের সুপথ দেখাইতে থাকলো। এই জগতে একজন ব্যক্তিকে তার ভার বহন দিয়া তিনি এই পৃথিবী ত্যাগ করিল। এরপর দেখা যায় যে সমস্ত ভক্ত আশেকগণের তাহার কবরটিকে একটি মাজারে পরিণত করিল। এত ভক্ত আশেকের মাঝখান থেকে কিভাবে এই ব্যক্তিটিকে শিয়ালে খাবে? এবং তাকে কেউ দেখল না নামাজ পড়িতে, রোজা রাখিতে, তিনি কি ইবাদত করিয়াছিলেন যে মৃত্যুর পরেও মানুষ মাজারে গিয়ে তাহার উসিলায় কিছু চাইলে তা পায়, মরার আগেও আল্লাহ তাআলার
তাহার উসিলায় মানুষকে বিভিন্ন মরার আগেও আল্লাহ তাআলা তাহার উসিলায় মানুষকে দিয়েছেন এবং ইন্তেকালের পরেও তিনি দিয়েছেন বা দিয়া থাকেন। কেননা তিনি গোপনে আল্লাহর গোলাম থেকে বন্ধুত্ব অর্জন করিয়া গিয়াছিলেন এবং তাহার কর্মকাণ্ড সবাই তো খারাপ দেখে গিয়েছিল। তাহলে এই খারাপের মাঝেই ভালো কিছু লুকাইয়া আছে, এইভাবে উল্টার মধ্যেই ভালো লুকাইয়া থাকে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। বা আমার ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।